নমস্কার, আপনারা দেখছেন আবদা খবর ডট কম। এই মুহূর্তে সরাসরি দশমুন্ড কালীবাড়ি মাঠ থেকে আগামী কাল ঈদ এবং তার পরের দিনে কিন্তু অক্ষয় তৃতীয়া, আর প্রতি বছরের ন্যায় অক্ষয় তৃতীয়ায় কিন্তু এই দশমুন্ড মেলা উদ্বোধন হয়। উপস্থিত হয়েছেন মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দশমুন্ড কালীবাড়ি মেলার উদ্বোধন এবং দশমুন্ড কালীবাড়ি মেলার উদ্বোধন। আপনাদেরকে সরাসরি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। 55তম বর্ষে উদ্বোধন করছেন, উদ্বোধন করা হচ্ছে মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি। প্রদীপ গোয়ালপাড়া দশমুন্ড কালীবাড়ির মেলা শুভ উদ্বোধন আগামী তৃতীয়ার দিন থেকে এই মেলা হয়। আর 10 দিন চলে এবং প্রদীপ প্রজ্বলন ও পিঠে কাটার মাধ্যমে এই মেলা শুভ উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। উপস্থিত আছেন বহরমপুর পৌরসভার কাউন্সিলররা, তারা মোমবাতি প্রজ্বলন করবেন এবং মোমবাতি প্রজ্বলন করে আজকে এই অনুষ্ঠানকে সার্থক করবেন। রাম আমার ভাই, আমার বাবার লোকটা বের হয়েছে ভাই। রাজা চ্যাটার্জি, আশিস ঘোষ, অপূর্ব দাস, শরৎ দাস, কালু, জয়ন্ত চক্রবর্তী আমাদের কাউন্সিলর, আমাদের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী, প্রত্যেককে উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা আজকে দশমুন্ড কালীবাড়ি নামা উদ্বোধন করলেন মেলা, কি বলবেন? দশমুন্ড কালীবাড়ি কোনো ধর্মীয় স্থানে আমাদের মানে ধর্মশাস্ত্র সম্মানের জিনিস, আর ধর্ম থেকে আমরা কিন্তু আমাদের মানসিক জন্ম, আমাদের একটা মানে সায়েন্সের জন্ম, সেই জন্য এটা ব্যক্তিগত মত আমার, কোনো ধর্মীয় সেই যে কোনো ধর্মই হোক না কেন সেখানে গিয়ে আমরা উদ্বোধন করতে আসি না, সেখানে আমরা আশীর্বাদ চাইতে আসি যে একটা বর্ণাঢ্য প্রোগ্রামের মধ্যে, মানুষকৃতি প্রোগ্রামের মধ্যে দিয়ে দশমুন্ড কালীবাড়ির যে ঐতিহ্য আছে, যে গরিমা আছে, যেভাবে তার মাইথোলজিক্যাল ভ্যালু আছে, এই সব কিছুর মধ্যে দিয়ে আজকে অক্ষয় তৃতীয়া আগামীকাল সেখানে আজকে যখন উদ্বোধন হলো, উদ্বোধনের মধ্যে দিয়ে সার্বিক মানুষের সুস্থ থাকা, শান্তিতে থাকা যে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে চাওয়া, সেটা এখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করে চাই, এটাই হচ্ছে জন্য এসেছিলাম। এবং তার জন্য আমাদের এটা এখানে নতুন কিছু নয়, আমার মানে জ্ঞান অবস্থা থেকে প্রায় 83-84 থেকে আমার এই দশমুন্ড কালীবাড়ি এবং তার সঙ্গে এই ঘাট, এর সঙ্গে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আমার কেন বহু মানুষ যুবকবু আছে এখানে, অনেক প্রবীণ মানুষ দাদা আছে, মতদা আছে, সবার এই খাগড়া থেকে আরম্ভ করে আপনার ওটা বহরমপুরে প্রায় 50,000 মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই দশমুন্ড কালীবাড়ি। সেই জন্য আমরা ছোটো থেকে আসি, মেলা আনন্দ করি, এনজয় করি, এবং এই মাঠটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল, কিছু অসাধু মানুষ মাঠটাকে দখল করে আপনার বিক্রি করে সেটা রয়ে 6-7-8 করেছিল। আমরা পৌরসভার পক্ষ থেকে মাঠটাকে রক্ষণাবেক্ষণ করে ক্লাবের সহযোগিতায়, ক্লাবের সহায়তায়, দশমুন্ড কালীবাড়ি কমিটির সহযোগিতায় আমরা এই মাঠটাকে চেহারা দিয়েছি এবং আস্তে আস্তে মাঠটা কারো একটা সুন্দর, পবিত্র এবং একটা কি বলবো, একটা সুন্দর পার্কের মতো তৈরি করবো, যেখানে পথচারীরা ওয়াকিং করতে পারে,
গাছপালা থাকবে, মানুষ কংগ্রেসন করতে এসে তার এখানে বসে আনন্দ নিতে পারে এবং নির্জনী ভিত্তি কাটাতে পারে এবং মেলা অবশ্য পুজোর সারা বছর যে পুজোর একটা ইয়ে থাকে যেন একটা কন্টিনিউশন থাকে এবং মেলাটা আরও কি বলবো আরও সুন্দরভাবে করা যায়, আরও আর্কিটেকচারালি সুন্দরভাবে করা যায় সে ব্যবস্থা আগামী দিনে আমার কথা। পৌরসভা মাঠটাকে সাজিয়ে নেবে পৌরসভা, আর এই যে মেলা বা আপনার বিভিন্ন রকম যে ধর্মীয় যে ব্যাপারগুলো সেগুলো মেলা কমিটি। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি দশমুন্ড কালীবাড়ির মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চান্নতম বর্ষে এই দশমুন্ড কালীবাড়ির মেলা প্রতি বছরের নাই, এবারও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু এই মেলার কিন্তু চালু হয়ে যাবে। আজকে মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল এবং শুভ উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি। আপনাদেরকে দেখাচ্ছি দশমুন্ড মায়ের মূর্তি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আবদাখবর.com-এ। আপনারা দেখছেন আবদাখবর.com, দেখতে থাকুন সঙ্গে থাকুন।